মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. وصلى الله تعالى على نبيه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء. আসা আইয়া কুন্ না খয় রম্মিন হুন্ না ওকালাস বাহান হওয়াতা আয়লা ইন আ দীন আইন দ ল ইসলাম ওকালাস বাহান হওয়াতা আলা লা তখনা তুমীর রহমতিল্লা ইন না লহ ইয়া গফির জুনু বা জামিয়া আলার জন্য শুক্রিয়া আদায় করে রাসূল সাল্লাহ আলিসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে আমরা অনুষ্ঠান শুরু করছি আলোচনা শুরু করছি সম্মানিত দর্শক শ্রোতা যারা পিস বাংলার এই আলোচনার অংশটি আপনারা দেখে থাকেন আমাদের সঙ্গে আপনারা যোগ দিয়ে থাকেন বিশেষ করে যুবকদের সমস্যা এবং ইসলামী সমাধান আধুনিক সভ্যতা বর্তমান সময়ের এই প্রগতিশীল আধুনিক কালচারের সময়ে যুব মানসিকতায় যে বহুবিধ সমস্যা তৈরি হচ্ছে এবং সেই সমস্যাগুলোর সমাধান পবিত্র কোরআন এবং নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে আমরা বের করে যুবকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি উদ্দেশ্য হলো আমাদের জীবন আমাদের যৌবন আমাদের পরিবার আমাদের সংসার এই বিষয়গুলো যেন সুন্দর কল্যাণময় মঙ্গলজনক শান্তিময় হয় আমরা শান্তি চাই দুনিয়াতে এবং আখিরাতে দুনিয়াতে আমরা কোন কোন জায়গায় শান্তি চাই ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা শান্তি চাই আমি ব্যক্তি হিসাবে আমার দম্পতি ছেলে মেয়ে পরিবার নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে এবং আমার সমাজে একটি শান্তিপূর্ণ সামাজিক সহাবস্থা হিংস্রতা নয় হিংসা নয় উগ্রতা নয় ও শৃঙ্খলতা নয় অথবা মারামারি হানাহানি কাটাকাটি অস্থিরতা অথবা এক ধরনের অসম প্রতিযোগিতা আমরা আমাদের সমাজে চাই না কিন্তু বাস্তবতা আমাদের ভিতরে এই অবস্থাগুলো সৃষ্টি হয়ে যায় আমাদের দেশের যুবকদের মধ্যে আমি এক ধরনের অস্থিরতা এক ধরনের ব্যস্ততা এটা বেশি লক্ষ্য করেছি পাশাপাশি বিভিন্ন প্রদেশে ঘুরে আমরা লক্ষ্য করেছি যে সেখানে যুবকদের মধ্যে ততটা অস্থিরতা অথবা না পাওয়ার জন্য হাহুতাস বা হতাশাভাব ততটা পরিলক্ষিত হয়নি তাদের ট্যাক্সি চালক গাড়ি চালিয়ে যাচ্ছে আরামে সুন্দরভাবে অত ব্যস্ততা নিয়ে ছোটো ছুটি করে হুরুহুরি করে অন্য গাড়িগুড়ি ভেঙ্গে চুড়ে তার চলার মতো এরকম একটা মানসিকতা দেখিনি আমরা অনেক দূর পথ অতিক্রম করেছি বাসের মাধ্যমে দেখেছি ড্রাইভারকে অত্যন্ত শান্তভাবে সুন্দরভাবে যেখানে দাঁড়িয়ে যাওয়ার কথা সেখানে দাঁড়িয়ে যাকে রাস্তা দেওয়ার কথা তাকে রাস্তা দিয়ে একটা ধীর স্থিরভাবে চলতে আমরা অন্য দেশেও এই ধরনের মানসিকতাটি খেয়াল করেছি কিন্তু আমাদের দেশে এই সব ক্ষেত্রে যেন একটু বেশি অস্থিরতা একটু বেশি অর্জন করার মানসিকতা একটা কেমন যেন অতৃপ্ত মনোভাব আরবিতে যাকে বলা হয় কানাথ সকল সুখের মূলে এই আত্মতৃপ্তি আত্মতৃপ্তি যা তাই নিয়ে সুখ রাহা পেয়েছি অনুভব করা এটা আমাদের এই ভূখণ্ডে যেন কিছুটা অভাব বিশেষ করে আমাদের যুবকদের ভিতরে সেজন্য যুবকদের ভিতরে একটা অস্থিরতা কাজ করে হঠাৎ করে তারা উগ্র হয়ে যায় শিক্ষাক্ষেত্রে স্টুডেন্ট লাইফে তারা অনেক বড় লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখে তারা দেখা যায় আমাদের রাজনীতিবিদেরা দেশ শাসন করবেন এটাই বাস্তবতা গণতান্ত্রিক রাষ্ট্রের এটাই বাস্তব রূপ একটি সরকার আসবে আরেকটি সরকার যাবে জনগণ নির্বাচিত করবেন কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই যুব মানসিকতা অনেক বেশি চঞ্চলতার পরিচয় দেয় বিশেষ তারা নিজেরা মূর্তি ধারণ করে সহিংস পরিস্থিতির সৃষ্টি করে এটা আমাদের পাশে একই দেয়ালে একই সীমানায় যে রাষ্ট্র সেগুলোর দিকে যদি আমরা তাকাই সেখানে এই ধরনের এত বেশি মাত্রার উগ্রতা বা অস্থিরতা আমার ক্ষুদ্র দৃষ্টিতে খুব কম পরিলক্ষিত হয়েছে নেই তা বলছি না সেখানেও এগুলো রয়েছে সেখানে অনেক নেতিবাচক কর্মকাণ্ড রয়েছে আমরা নেতিবাচক দিককে আলোচনায় উপস্থাপন করতে যাব না আমরা দেখব ইতিবাচক দিক যুব মানসিকতার ইতিবাচক দিকগুলো আমাদের ডেভেলপ করার প্রয়াস এগুলোকে আমরা পরিচর্যা করে এগিয়ে নিতে চাই যুবকরা অবশ্যই কর্মতৎপর হবে অবশ্যই তাদের ভিতরে প্রতিযোগিতা হবে অবশ্যই তারা অর্জন করবেন কি অর্জন করবেন শিক্ষা জ্ঞান সম্পদ সম্মান ঐতিহ্য যোগ্যতা আর এগুলো অর্জন করতে গেলে প্রয়োজনে প্রতিযোগিতামূলক মানসিকতা থাকতে হবে প্রতিযোগিতা মানুষকে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে সমাজে যদি প্রতিযোগিতা না থাকে তাহলে ভিতরের প্রতিভা বিকাশের জন্য যে শক্তি জাগ্রত করার প্রয়োজন সেই শক্তি ভিতরে লুকায়িত চাপা পড়ে থাকবে এই শক্তিকে জাগ্রত করার জন্য সততা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যুব চরিত্রের জন্য আমরা গত পর্বে মিথ্যা পরিহারের কথা বলেছিলাম আমরা আজকের পর্বে সততাকে ধারণ করার জন্য বলবো যুবচরিত্রের একটি অন্যতম ইতিবাচক শক্তি হচ্ছে সততা সত্যবাদিতা সৎ পথে চলা সত্য কথা বলা সৎ সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদ করা মিথ্যার আশ্রয় নিয়ে কোনো ভনিতার আশ্রয় নিয়ে অথবা কোনো প্রকারের ছল চাতুরির আশ্রয় নিয়ে অথবা যোগ্যতা অর্জন না করে যোগ্যতম পদে যাওয়ার যে প্রচেষ্টা এটাও এক ধরনের মিথ্যাচার এবং এক ধরনের সততা বিমুখতা নিজেকে যদি যোগ্যতার মানদণ্ডে তৈরি করা যায় তাহলে জগতে কর্মের অভাব নাই এটা বিশ্বাস করুন আমরা কয়জন যুবক নিজেদেরকে যথাযথভাবে যোগ্য করে গড়ে তুলি আমরা শিক্ষায় কতটা পিছিয়ে আছি ভাবতে পারেন সারা বিশ্বের তুলনায় বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে ঘরের ভিতরে কত বিবাদ বিসংবাদ নিয়ে ব্যস্ত ধর্মীয় বিষয়ের জ্ঞানের অধিকারী আমরা যারা ইসলামিক ধারায় পড়াশোনা করেছি যারা সমাজে আলেম ওলামা নামে পরিচিত তাদের চিন্তাভাবনা কতটা প্রগ্রেসিভ কতটা জাতি গঠনমূলক আমরা এখনও ক্ষুদ্র ক্ষুদ্র মশলা মাসাইল নিয়ে তর্কে লিপ্ত এই দেশে আমরা সবাই একসাথে সহ অবস্থান করে পরস্পরের প্রতি শ্রদ্ধা পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা এগিয়ে যেতে পারি এজন্য প্রয়োজন সততা এজন্য প্রয়োজন মনের সঠতা দূর করা আজকে আমাদের ভিতরে অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্ব তৈরি হয় ইসলামী মূল্যবোধের দিকেই যদি আমরা আসি এখানে আমরা একটি শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ তৈরিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হই আমরা ছোট ছোট বিষয় নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে কঠোর ফতুয়া প্রদান করি ইসলাম শান্তির ধর্ম সুন্দর ধর্ম কল্যাণের ধর্ম এর শিক্ষা বিশ্ব মানবের জন্য কল্যাণকর সততা সত্যবাদিতা সৎপথে চলা সত্যকে গ্রহণ করা সত্যানুসরণকারী হওয়া সত্যানুসরণকারী হওয়া সত্যের পক্ষে দাঁড়ানো এটি যুবকদের যুব মানসিকতার জন্য একটি বড় ধরনের অর্জন যে যুবক সত্য বলতে পারে না যে যুবক সত্যের পক্ষে দাঁড়াতে পারে না যে যুবক সত্যের অনুসারী নয় যে যুবক সত্যবাদী নয় কিসের সেই যুবকের আত্মহংকার কি নিয়ে সে অহংকার করবে কিন্তু আজকের সভ্যতা আমাদের সামনে যে সভ্যতা আজকে উপস্থিত এখানে সত্যবাদী তার চাইতে সততার চাইতে সত্যকে গ্রহণ করার চাইতে কৌশলী হওয়ার দিকেই বেশি উদ্বুদ্ধ করে যত কৌশলী হওয়া যায় বলা হয় বি প্র্যাকটিক্যাল আরো যে তুমি বাস্তববাদী হও এই বাস্তববাদিতাটা কি বাস্তববাদী যদি আমি হই তাহলে ইসলামী আদর্শ বাদ দিতে হবে ধর্মকর্ম ছেড়ে দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ একটি বিরতির পর আমরা আলোচনায় ফিরে আসছি ইনশাল্লাহ কোরআন করিম হেদায়তের মূল আল কোরআন করিম থেকে হেদায়েত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়েত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুঝ শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন

M-U-S L-I-M, I'm so blessed to be with them. M-U-S, L-I-M, I'm so blessed to be with them. Don't know about you. স্ময় শিশুরা আজ সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি হবার সততার চরিত্রে বৈশিষ্ট্যে নিজেকে বৈশিষ্ট্য করা আজকের আলোচনার বিষয় সততা সত্যবাধিতা সৎপথে চলা সত্যকে গ্রহণ করা সত্যানুসরণকারী হওয়া সত্যের পক্ষে দাঁড়ানো এটি যুবকদের যুব মানসিকতার জন্য একটি বড় ধরনের অর্জন যে যুবক সত্য বলতে পারে না যে যুবক সত্যের পক্ষে দাঁড়াতে পারে না যে যুবক সত্যের অনুসারী নয় যে যুবক সত্যবাদী নয় কিসের সেই যুবকের আত্মহংকার সে অহংকার করবে কিন্তু আজকের সভ্যতা আমাদের সামনে যে সভ্যতা আজকে উপস্থিত এখানে সত্যবাদী তার চাইতে সততার চাইতে সত্যকে গ্রহণ করার চাইতে কৌশলী হওয়ার দিকেই বেশি উদ্বুদ্ধ করে যত কৌশলী হওয়া যায় বলা হয় বি প্র্যাক্টিক্যাল আরো যে তুমি বাস্তববাদী হোক এই বাস্তববাদিতাটা কি বাস্তববাদী যদি আমি হই তাহলে ইসলামী আদর্শ বাদ দিতে হবে ধর্মকর্ম ছেড়ে দিতে হবে এখন বাস্তবতা হচ্ছে আধুনিক কালচার যেমন খুশি তেমন চলা যেখানেই হোক হ্যাঁ যেভাবেই হোক যে কোনো পদ্ধতিতেই হোক যে কোনো পেশা দিয়েই হোক নিজেকে সেই পেশায় জড়িয়ে বৃত্ত বৈভব অর্জন করা বি প্র্যাকটিক্যাল এখন আর তোমাকে ওই আগের যুগের মতো সেই প্রাচীন পুরাতন ধারণাকে ধারণ করে আর এখন এই যুগে এই সময়ে জীবন যাপন করা যাবে না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলাম ধর্ম আমাদের জন্য কিয়ামত পর্যন্ত স্বীকৃতি দিয়েছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা এই যে ইসলামকে دین রূপে আল্লাহ পাক স্বীকৃতি দিলেন কিয়ামত পর্যন্ত তাহলে কি ইসলাম আজকের এই আধুনিক যুগে এসে ব্যর্থ এই সত্যকে যারা পরিহার করে তারা সত্যিকারের মুসলিম যুবক হিসাবে দাবি করতে পারে না মুসলিম যুবকদের জন্য এই আয়াত হচ্ছে প্রেরণা যে তাকে জগতে বাঁচতে হলে এই পৃথিবীতে মাথা উঁচু করে চলতে হলে তাকে সত্যবাদী হতে হবে সত্যের অনুসারী হতে হবে এবং সত্যের পক্ষে দাঁড়াতে হবে জগতে সব চাইতে বড় সত্য হল লা ইলাহা ইল্লাল্লাহ এই লা চেতনার সঙ্গে নিজের চেতনাকে যতক্ষণ পর্যন্ত না একীভূত করা যাবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি লা ইলাহা, অথবা প্রকৃত মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিতে পারে না কিন্তু আমরা এখানেই এসে হুচট খেয়েছি আমাদের যুবকদের একটা বড় অংশ যারা আজকে এই চেতনা থেকে এই অনুভূতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অথবা এই চেতনা বিমুখ হয়ে গেছেন তারা মিথ্যাকে বলে জীবনে ধারণ করেছে। আর সত্যকে জীবন থেকে তারা ত্যাগ করেছেন এটি একটি কঠিন প্রশ্ন আমাদের আমাদের সামনে মুসলিম সমাজ হিসাবে আগামী দিন সঙ্গে জড়িত অস্তিত্ব এর আমাদের পরিবারগুলোকে পরিবার সমূহে এই সত্যের চর্চা ক্রমে ক্রমে নিষ্প্রব হয়ে যাচ্ছে নিভে যাচ্ছে আমরা একটি পরিবারের দৃষ্টান্ত দিয়েছিলাম যারা ফজরে নামাজ আদায় করলেন কোরআন তিলাওয়াত করলেন মা রান্না করে গেলেন বিসমিল্লা বলে বাবা তার কাজ শুরু করলেন আল্লাহর উপর ভরসা করে যথাসময়ে সময় হলো নামাজ আদায় হচ্ছে এভাবে একটি পরিবার আবর্তিত হয় আদর্শিকভাবে এটা সত্তার অনুসন্ধানী সত্যের অনুসরণকারী সত্য পথের পথিক সিরাতুল মুস্তাকিম যেটি আজকের আলোচনায় এই পর্বের আলোচনা উপস্থাপন করেছিলাম যে এরাই হলো সিরাতুল মুস্তাকিমের উপরে গমনকারী চলাচলকারী মুসলিম এই মুসলিমরাই আল্লাহর কাছে সাহায্য কামনা করে ওদের পথে তুমি নিও না যারা বিভ্রান্ত যারা অভিশপ্ত তাহলে দুটো জাতি পৃথিবীতে আছে একটা জাতি বিভ্রান্ত অগ্রগতির নামে মডার্ন শব্দ দিয়ে মডার্ন সিভিলাইজেশনের নামে স্বীকার করতে হবে একটি সম্প্রদায় একটি জাতি একটি মানব গোষ্ঠী তারা বিভ্রান্তি আলাই হিম আর একটি হল অভিশপ্ত যারা মানব জাতিকে বিপথে উদ্ভাবন করে এটাও একটা জাতি রয়েছে একটা তো নিজে বিভ্রান্ত এবং বিভ্রান্তির বেড়াজালে আজকে গোটা মানব জাতিকে এক গোলক ফেলে তারা তাদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করে চলছেন এই বিভ্রান্ত জাতি যারা বিভ্রান্তির ভিতর দিয়েই নিজেরা মনে করে যে আমরা সফলতায় এগিয়ে যাচ্ছে আরেকটি হলো অভিশপ্ত এই কারণে যে তারা এমন এমন বিভ্রান্তিকর এমন এমন বিপদগামী এমন সোর্স তারা তৈরি করে এমন রাস্তা তারা বের করে যে রাস্তায় আমাদের চলতে গিয়ে তারা নিজেরা ধ্বংসপ্রাপ্ত হয় অবশ্য দল এবং মাগজুফ সম্পর্কে দুটি জাতি সম্পর্কে শব্দটি ব্যবহৃত হয়েছে কিন্তু এই যে কোরআনের চিরন্তন আবেদন হিসাবে আমরা যে ব্যাখ্যাটি উপস্থাপন করেছি এটিও যথার্থ অমূলক নয় তো যুব সমাজ পরিবার এই যে সত্য চর্চা করা সত্য পথে চলা কোনটি সত্য পথ সেরাতুল কোনটি মিথ্যা পথ শয়তানের পথ লাকুম আদুব মুবিন তো আমাদের বড় শত্রু আল্লাহ বলছেন শয়তানের পদাঙ্ক অনুকরণ করোনা শয়তানের পথে চলো না ইয়া'মুরুকুম বিল ওয়াল মুনকার শয়তান্ত তোমাদেরকে পাপ ঘৃণিত এবং নিকৃষ্ট পথে বিভ্রান্তির পথে তোমাদেরকে ধাবিত করবে শয়তান্ত তোমাদেরকে দিয়ে কুফুরি কাজ করাবে শয়তান্ত তোমাদেরকে দিয়ে গুনার কাজ করাবে শয়তান তোমাদেরকে ধ্বংসের কাজ করাবে শয়তন তোমাদেরকে ধ্বংসের ভিতরে ফেলে দিয়ে বলবে এবার আমি আর তোমার সঙ্গে নাই এ হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা বলছিলাম সেরাতুল মুস্তাকিম সত্যপথ এই সত্যপথে চলার জন্য সত্যবাদী হওয়া প্রয়োজন এটি একটি অত্যন্ত সুদৃঢ় যোগ্যতা যেটি আমাদের যুব সমাজের জন্য অপরিহার্য নিজের কাজ কর্ম পেশা যাবতীয় নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে এই সত্যকে জীবনে ধারণ করে এগিয়ে যাওয়া আল্লাহ সুবাহান হওয়া তালা সত্যবাদী হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন আল্লাহ সত্যবাদীকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ সত্যবাদীদের জন্য পুরস্কার নির্ধারিত করে রেখেছেন যারা সত্যবাদী হবে যারা সত্য কথা বলবে আল্লা সুবাহন তাদের জন্য জান্নাত রেখেছেন আশেদ ইউনজি সত্য তো মানুষকে পরিত্রাণ দেয় ইলাল ইহাদি আসছে সত্য মানুষকে কল্যাণের দিকে পরিচালিত করে অলবির ইহাদি ইলাল জান্নাতি আর কল্যাণ ন্যাক পুণ্য মানুষকে জান্নাত মুখী করে তা আমরা যুবকদের উদ্দেশ্যে বিশেষ করে আমাদের যুবতী বোনদের উদ্দেশ্যে এবং আমাদের দম্পতিদের উদ্দেশ্যে এই যে সত্যবাদিতার বিষয়টিকে আমরা উপস্থাপন করেছি এটি পুরো পরিবারে যদি চর্চা করা যায় শিক্ষা দেওয়া যায় শিশুদেরকে যদি অভ্যস্ত করানো যায় এবং তাদেরকে যদি এভাবে বলা যায় যে দেখো সদা সত্য কথা বলবে এটা কোনো উপদেশ বাক্য নয় এটা আল্লাহর হুকুম এটা আমরা ইবাদত হিসাবে গ্রহণ করতে পারি আজকে আমাদের মধ্যে অনেক বিষয়কেই আমরা প্রচলিত সামাজিক হিতুপদেশ হিসাবে আমরা আমাদের সন্তানদের কাছে বলি এটা আল্লাহর নির্দেশ নির্দেশিন মিথ্যা পরনিন্দা পরচর্চা গিবত এই সবগুলো একই নেতিবাচক ঘৃণিত বৈশিষ্ট্য সত্য কথা বলা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা সত্যবাদীদের সঙ্গে চলা অন্তর্ভুক্ত হওয়া এটা বলছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও মিথ্যাবাদীদের দল থেকে বেরিয়ে আস তাদের জন্য ওয়্যাল তাদের জন্য আফসোস তাদের জন্য দুঃখ তাদের জন্য বেদনা তাদের জন্য কঠিন শাস্তি মুসলিম জীবনের সফলতা অর্জনের জন্য পাকের এই নির্দেশ পালন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় তা অর্জন করো এবং তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও মিথ্যাকে পরিহার করো সাহবাইক রাম রেদওয়ানুল্লাহ আলহিম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসালামের অনুসারীদের ভিতরে এই সত্যবাদিতার তার উজ্জ্বল দৃষ্টান্ত এবং এই সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে তাদের জীবনে নির্মম নির্যাতন কঠোর কষ্ট হাসি মুখে বরণ করার গ্রহণ করার আমরা উজ্জ্বল দৃষ্টান্ত দেখেছি তারা মৃত্যুর মুখে দাঁড়িয়েও কঠিন নির্যাতনের মুখে পড়েও উত্তপ্ত বালুকার উপরে শুয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়ার পরেও অথবা প্রজ্বলিত আগুনের লেলিহান শিকা সম্বলিত ওই আগুনের কয়লার উপরে চেপে ধরার পরেও অথবা মৃত্যুদণ্ডের ওই কাষ্টে ঝুলানো অবস্থায় বর্ষার আঘাতে যখন তীব্র বেগে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়ছে জীবন যখন দেহ থেকে বের হয়ে যাবে তখনও তারা সত্য বিচ্যুত হননি আল্লাহ আকবার কি তাদের ইমানই চেতনা ছিল তারা মিথ্যা বলেননি তারা মিথ্যার সামনে আত্মসমর্পণ করেননি আর এই শিক্ষা পেয়েছিল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যদি তোমাকে জবাই করা হয় যদি তোমাকে আগুনে নিক্ষেপ করা হয় তবুও তুমি সত্য বিচ্যুত হবে না আর যে ব্যক্তি এইভাবে সত্যকে জীবনে ধারণ করতে পারে তার ব্যক্তি জীবন হয় মজবুত সমৃদ্ধ তার পারিবারিক জীবন হয় সুদৃঢ় পরস্পরের প্রতি তৈরি হয় আস্থা আর পিতা মাতা সহ ওই পরিবারটি হয় একটি আদর্শ পরিবার সত্যবাদী যুবকের দ্বারাই সমাজে প্রতিষ্ঠিত হয় কল্যাণকর এবং মঙ্গলজনক কাজ বিশ্বস্ততার কারণে কারণে আরবের মরুভুকে ওই আইএমে জাহিলিয়ার যুগে যখন সত্যবাদিতা বলে কিছু ছিল না আমানত বলে যখন কিছু ছিল না যখন মানুষের মধ্যে ছিল হিংস্রতা মিথ্যাচার ধোকাবাজি ঠকানো কেড়ে নেওয়া এমন একটি সময়ে এক যুবক একটি উপাধি লাভ করলেন আরবের ওই মরুর বসবাসকারীদের কাছ থেকে আর সেই উপাধিটা ছিল আল আমিন বিশ্বস্ত নির্ভরযোগ্য সততার মানদণ্ডে উন্নীত এক উত্তম চরিত্র কে তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম যুবক মুহাম্মদ মানুষের কাছে আল আমিন যুবকদের এমন পরিচয়েই তো পরিচিত হওয়া উচিত আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আলোচনা শেষ করছি দাওয়ানা রবিল্লা আল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও

পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হল আল্লাহ স্মানার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালি সুযোগ

তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুসঙ্গ সংঘশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্টপত্র হ্যাঁ পরায়ণতা দয়াদ্রতা একজন মেন মারাঠ মো মেন ভাইকে না সিহত বেশ করে অন্যায় থেকে এ থেকে বারণ করবে এটি মুমিনের কাজ কান সিম্পেল আব্বা একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে এদের অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম কাল রাত সাড়ে আটটায় পাপ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস বাংলায়